আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বহুল প্রচলিত চিংড়ি মাছের মালাইকারি। এই মালাই চিংড়ি মাছের মালাইকারিটা বাঙালিদের অনেক প্রিয় একটি খাবার। কম বেশি সব বাঙালিরাই এই চিংড়ি মাছের মালাইকারিটা খুব পছন্দ করে, আর বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে। একটু এরকম কম ঝাল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে বাচ্চাদেরকে যদি দেন, তাহলে বাচ্চারা একদম চেটে পুটে খাবে। তো ভিউয়ার্স, আমি এখানে 8টি চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথায় যে ময়লাগুলো ছিল, আমি ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছগুলোকে হাফ চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে হাফ চামচ লবণ দিয়ে মেখে নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে ওইখানে আমি সরিষার তেল দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। সরিষার তেলটা গরম হয়ে এলে এরপর আমি ওইখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। ভিউয়ার্স, চিংড়ি মাছগুলা বেশি ভাজা লাগে না, হালকা একটু এক পিট ভেজে উল্টে পাল্টে দিয়ে নিয়ে নিলেই হয়। তো ভিউয়ার্স দেখুন, আমার চিংড়ি মাছের এক পিট হয়ে গেছে। আমি আর এক পিট উল্টে দিয়ে 2-3 সেকেন্ড রেখে চিংড়ি মাছগুলোকে সরষের তেল থেকে উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি চিংড়ি মাছগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপর আমি সেই তেলগুলোর মধ্যে হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা আর 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া। হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন ধনিয়া ও জিরার গুঁড়া। তারপর দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে আমি সবগুলা মশলার সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, ওই টমেটোটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, আমি এখানে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি তেজপাতা 1টা আর হচ্ছে দারুচিনি 3 টুকরা, এলাচ দিয়ে দিয়েছি, থেতো করা 2টা, লবঙ্গ দিয়ে দিলাম 4-5টা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে মশলার মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখুন, আমার চিংড়ি মাছগুলো মশলার মধ্যে ভাজা হয়ে গেছে। এখানে আমি নারকেলের দুধ দিয়ে দেব মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। ভিউয়ার্স, এখানে আমি নারকেলের দুধটা একটু একটু করে দিতে থাকবো। এরপর আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপে 3/4 কাপ পরিমাণ বাদাম বাটা। এই বাদাম বাটাটা আমি বেটে আগেই ডিপে রেখে দিয়েছিলাম, ওইখান থেকে আমি নিয়ে মেজারমেন্ট কাপে 3/4 কাপ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ চিংড়ি মাছগুলোকে রান্না করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, চিংড়ি মাছের মালাইকারির ঝোলটা কীরকম ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব ভাজা গরম মশলা 1/2 টেবিল স্পুন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ভিউয়ার্স, এর আগে আমি আরও
মেজারমেন্ট কাপে আরও হাফ কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়েছিলাম। এই সিনটা আমি স্কিপ করেছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ, কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য। এরপর আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি 2-3 সেকেন্ডের মতো। তারপর নেড়ে ছেড়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপর আমি সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে 2-3 সেকেন্ডের মতো ঢেকে দিয়ে তারপর আমি নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারিগুলা। তো ভিউয়ার্স দেখুন, আমি আমার চিংড়ি মাছের মালাইকারিগুলা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করার জন্য একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, চিংড়ি মাছের মালাইকারিগুলা দেখতে কেমন ইয়ামি ও ক্রিমি লাগতেছে। দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও তেমন ইয়ামি হয়েছে। এইভাবে যদি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ান তাহলে বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সবাইকে অনুরোধ করব বাসায় ট্রাই করবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।